কি করে এনে কি এরিয়ে বেরিগা টয়লেটের নাম কি আ কয়জন টয়লেট করব কইছে টয়লেট করব কইছে দে আইছে ঠিক আছে তুইও বেরি আইও বেরি ঠিক আছে যা তোরে টয়লেটটা ছাড়ি দিলাম আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা এক বেরি এর যে একারে বুঝেন হেড়েরে কষা করি দড়ি আইছে টয়লেট করব বুঝেন তো টয়লেট করব দেখি আমি আমনে কি কয় জানি বেরিরে ছাড়ি দিছি যে যা টয়লেটে যা এদেশের আমনের দোয়া আছে মানে এদেশের লয় আছে আপনি যদি মহিলা মানুষ হয় আপনি যত বড় রেস্টুরেন্টের মালিক হন বা যত বড় রেস্টুরেন্ট থাকুক না কিল্লায় আপনার মহিলাকে টয়লেট ইউজ করতে দিতে হবে এটা বাধ্যতামূলক বাধ্যতামূলক না মানবিক দিক থেকে মানে মানবিক দিক থেকে তা আমিও এই যে মানবিক দিক তুমি দি এখন আমার কি করছে বেরিয়ে বেরিয়ে আমি অলরেডি একবার আনে ময়লা পরিষ্কার করছি আর বাসার যে গোসল করতে হবে আর আপুরা ভাইয়ারা দেশের দুজন মা বোন শাশুড়া খালারা ফোন ধরি কয় যে তুই তো খুবই সুখে আছিস বিদেশে খালি টাকা 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 আজকে আমি টাকাটা যে উপার্জন করি রেস্টুরেন্টে ওই টাকাটার একটা ভিডিও আপনাদের লগে আজকে শেয়ার করতেছি আপুরা ভাইয়ারা আগে আমি নাটক করছি লাইট ক্যামেরা অ্যাকশন এখন হইছে কারো মাংস মারো নান জীবন আমার আলহেলা লই গেছে বুঝছেন নি অন এই যে বাথরুমে বাথরুমটা যদি পরিষ্কার না করি আর আপুরা ভাইয়ারা বিশ্বাস করতেন না কি যে কমু এই যে আপনি রেস্টুরেন্টের মালিক হয়ে গেছেন ধরেন আপনি রেস্টুরেন্টের মালিক বাথরুম আপনারা পরিষ্কার করতে হইব ধরেন যারে আপনি কারণে রেখছেন হাতে কেউ বাপরে বাপ তোর বাথরুম আর পরিষ্কার করুন কিনলা কিন্তু কিচ্ছু করার নাই রেস্টুরেন্টের মালিকরা বাথরুম পরিষ্কার করতে হবে স্টাফরা বাথরুম পরিষ্কার করতে হবে কিন্তু প্রথম কথা হইছে আমার মতো দুঃখের কথাগুলো আন্দেগর লগে কেউ কইতো না কিনলে কইতো না কারণ ব্যাকে আমরা সাপ কাফো যে হিন্দি আরে সাপ কাফোর ফেশনে অনেক কষ্ট আছে আর আপনার ভাইয়ারা ফোবাস জীবন এত সহজ ন ফোবাস জীবন অনেক কঠিন আর আপুরা ভাইয়ারা এই যে আগে মুতি যে বাথরুমের মধ্যে খুই চলি যায় এখন ব্যাক পরিষ্কার করতে হয় কিন্তু আপনারা যারা বাংলাদেশে থাকেন কাজের মহিলা হবেন কাজের বেড়া হবেন পরিষ্কার করে তো আর আমরা যারা বিদেশে থাকি আগা মুতা তো শুরু করি ব্যাগ আঙ্গরে নিজে করে পরিষ্কার করতে হয় তো এই যে কিচ্ছু করার নাই আর আপুরা ভাইয়ারা টিয়া তো আর এনে এনে দিত না কিন্তু বুঝছি না একখান যখন সাপ কাপ হিন্দি এনে কোমর বেয়া করে একখান ছবি তুলি না তখন বাংলাদেশের মানুষ মনে করে কি হাই রে সুখ রে সুখ সুখ কি আর এনে এনে গিয়ে আর আপুরা ভাইয়ারা সুখ অর্জন করছে বহুত কষ্ট আর আপুরা ভাইয়ারা বহুত কষ্ট মুতি মুতি খাড়াই খাড়াই মুতি মুতি খাড়াই খাড়াই মুতি মুতি একবারে বিশ্বাস করতেন না বাথরুমে নাশ করি এলারা পুরা ভাইয়ারা এই যে পুরা বাথরুমটারে নিজেরে দুধ হয় আর যে আমি এগুলোকে এই ভিডিও শেয়ার করার একটাই কারণ কারণ ওই যে কইলাম না সাপ কাপড় হিন্দি যখন খাড়াই তখন মনে করে কি প্রবাসে খালি টাকা আর টাকা হাইরে টাকা আর যে আনলোকে অনেক বোনেরা যেগুলো রেস্টুরেন্টে কাম করে মিলে লইয়েন বাথরুম কিন্তু ঠিকই দোন অনেক বাইরা কাম করে আমাদের কষ্টের টাকা আমাদের অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা অনেক বাথরুম তারে ধুম পুরা বাথরুম তারে নষ্ট যেত বেরি খালি নষ্ট করছে মাঝে মধ্যে বিশ্বাস করতেন না শরীর খারাপের প্যাড ম্যাড হালাই এক একা করি এলে কেন কন আর পুরা বাইয়ে ধুমু এ হয়েছে আমার প্রবাস জীবন এ হয়েছে প্রবাস জীবনের গল্প এত সোজানো প্রবাস জীবনের গল্প বিদেশ না আসলে কোনোদিন বুঝতাম না বিদেশ কি জিনিস।